নমস্কার বন্ধুরা, সুপার হেলদি ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। একদম অল্প সময়ে ডিম পাড়ানো কক মুরগি কিভাবে রান্না করবেন তার সমস্ত রকম টিপস আমার এই ভিডিওয়ে আপনারা পেয়ে যাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে 500 গ্রাম মতন কক মুরগি নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবার দেখে নিচ্ছি আমাদের কী কী মশলা লাগছে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা বাটা, এখানে নিয়েছি রসুন বাটা, এখানে নিয়েছি একটা টমেটোর পেস্ট, আর এখানে নিয়েছি আদা বাটা, আর এখানে একটা গোটা লেবু আমি নিয়ে নিয়েছি। তাহলে এবার ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে অর্ধেকটা লেবুর রসই দিচ্ছি, আপনাদের যদি চিকেন বেশি হয় তাহলে লেবুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন, কেননা এই চিকেনে একটু গন্ধ থাকে, তার জন্য লেবুটা দিলে কিন্তু খুব ভালো হয়। এখানে রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটাও দিয়ে দিয়েছি, সব 1 চামচ করে নিয়েছি। আর এখানে লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি, এটা কাঁচা লঙ্কায়, কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে সেই লঙ্কায়। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা, আর এখান থেকে 1 চামচ মতো পেঁয়াজ কুচি আমি দেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ লবণ, এটা পরিমাণ মতো দিতে হবে। এবার আমি এর মধ্যে 2-3 চামচ মতো সর্ষের তেল অ্যাড করছি। এবার আমি সব মশলাগুলোকে একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। তো এভাবে সব মশলাগুলো একসঙ্গে ম্যারিনেট করে দেবো। তার আগে আমি আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গোটা রসুন, এটা অপশনাল, এটা আপনাদের ভালো লাগলে দেবেন। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টা মতো। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি টাইমও রাখতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো টেস্ট আসবে। তো এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, তো এখানে 7-8 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর সামান্য একটুখানি গোটা জিরে। তো এগুলো একটু ফুটে ওঠার অপেক্ষা করব। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু বেশি টেস্ট আসবে। ফোড়নগুলো সব ফুটে গেছে, এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 1 মিনিট এভাবেই ফ্রাই করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। 2 মিনিট মতো হয়ে গেছে, আর পেঁয়াজটাও দেখতে পাচ্ছেন ফ্রাই হয়ে গেছে প্রায়। তো এবার আমি এর মধ্যে পুরো কক চিকেনটাই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটাকে এভাবেই 1 মিনিট কষিয়ে নেব। তো এই কক চিকেনগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত হয়, এর মাংসগুলো, তো তার জন্য কিন্তু প্রেশার কুকারে আমি দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যাবে। 5 মিনিট মতো চিকেনটাকে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি, তো এভাবে কিন্তু আরও 2-3 মিনিট কষিয়ে নেব। আরও 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো এই জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। তো চিকেনটা প্রায় 10 মিনিট মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো 10 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে চিকেনটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি। তো গরম জলটা কিন্তু আমি 2 কাপ মতো ইউজ করব। তো চিকেনের মধ্যে কিন্তু এখানে অবশ্যই গরম জল ইউজ করতে হবে, নাহলে চিকেনটা আরও শক্ত হয়ে যাবে।
তো প্রেসার কুকারে চিকেন রান্না করুন আর মটনই রান্না করুন, বেশি জল কিন্তু একদমই চলে না, তাহলে যখনই সিটি পড়বে তার সঙ্গে সঙ্গে কিন্তু জলটাও বেরিয়ে আসবে আর সেটা একদমই ভালো হবে না চিকেন রান্না কিংবা মটন রান্নার পক্ষে। তো যেহেতু এই চিকেনটা একদম কিন্তু মটনের মতনই শক্ত, তো সেই হিসাবেই কিন্তু আমাদের সিটিটা দিতে হবে। এখানে কিন্তু 4টে 5টা কিংবা 6টা যেমন সিটি লাগবে চিকেনের ক্ষেত্রে আমি সেরকমই দিয়ে নেব। তো এখানে আমি মোট 5টা সিটি দিয়ে নিয়েছি আর দেখুন চিকেনটা কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে। আর এখানে আমি সামান্য একটুখানি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে একদম সহজ উপায়ে কক চিকেন রান্না করে নিতে পারেন, এতে ভীষণ ভালো টেস্টও আসে আর খুব তাড়াতাড়িও চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো এবার সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে কক চিকেনের রেসিপি। তো আমি সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু ভীষণ পরিমাণে সফট হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সবাই ভীষণ ভালো থাকবেন।